সিনেমায় নতুন ধারা এনেছিলেন তিনি। আর্ট ফর আর্ট শেখ শুধু নয়, তার সিনেমা ছিল রাজনৈতিক নুভেল ভোগের অন্যতম। এই কান্ডারির ফ্রেন্স নিউ ওয়েভ আন্দোলন থেকে উত্থান। দীর্ঘ জীবনে সিনেমার জন্য নিজেকে নিবেদন করেছেন তিনি। গদার এই সিনেমাতে সমর্থক হয়ে ওঠে। কিংবদন্তি ফরাসি পরিচালক জঁ-লুক গদার চলে যাওয়ার এক বছর আজ। ৫০ ও ৬০-এর দশকে সিনেমায় গদার এনেছিলেন তার নিজস্ব চিন্তা, ক্যামেরাকে কলমের মতো ব্যবহার করেছেন। সিনেমা নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা বহু পরিচালককে পথ দেখিয়েছে। চিরাচরিত্র চিত্রায়নের ব্যাকরণকে ধাক্কা দিয়েছিল গদারের হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ। তার হাতেই জন্ম নিয়েছিল জাম্প কাট। ১৯৮৩ সালে প্যারিসে জন্ম তার। সুইজারল্যান্ডের লেক জেনেভার পাড়ে বেড়ে ওঠা গদার ১৯৪৯ সালে ফিরে আসেন প্যারিসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্যারিসে বুদ্ধিবৃত্তিক চলচ্চিত্র প্রেমীদের সাথে গড়ে তোলেন সিনে ক্লাব। সমালোচক আদ্রে বাজিন, পরিচালক ফাফ ক্রফো, ক্রথ শ্যাবরল, জ্যাক রিভেরদের সাথে চলচ্চিত্র সাময়িকীর কাজে হাত দেন গদার। হলিউডে প্রচলিত ধারা বাইরের ভাবনাতে আগ্রহী ছিলেন গদার। ১৯৫৭ সালে গদারে নির্মিত শার্লট অ্যান্ড ভেরোনিকা, অল দ্য বয়েজ আর নেমড প্যাট্রিক শর্ট ফিল্ম জানান দিতে থাকে তার উপস্থিতি। ১৯৬০ সালে নির্মিত ব্রেথলেস তাকে সিনেমা জগতে পরিচিতি এনে দেয়। এরপর ভিব্রেসি ভিএ, কন্টেম্পট, আলফাবিলের মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। বলা হয় তিনি পরিচালকদের পরিচালক। একের পর এক রাজনৈতিক বার্তা সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে নিজের কাজের ছাপ কেবল ফরাসি অঙ্গনে রাখেনি গদার। অনুপ্রাণিত করেছেন বিশ্বখ্যাত চলচ্চিত্রকার মার্টিন স্কর্সিস, কোয়ান্টিন ট্যারেন্টিনো, স্টিভেন সোডারবার্গ, ভিম ভেন্ডার্স, বেনার্দো বেরতোলুচি, রবার্ট অল্টম্যান, জিম জর মুস্তেরো। গদারের সিনেমায় সমাজ ও রাজনীতি উঠে এসেছে বারবার। ফরাসি সরকারের অত্যাচারের চিত্র তুলে ধরে নির্মাণ করেন লা পে দি সোলদান। ১৯৬৩ সাল পর্যন্ত সিনেমাটি নিষিদ্ধ রাখে ফ্রান্স। ২০১০ সালে বিশেষ অস্কার পান এই মহান চলচ্চিত্রকার, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী সাইট অ্যান্ড সাউন্ডের জরিপে সর্বকালের সেরা ১০ নির্মাতাদের মধ্যে জায়গা করে নেন গদার। ২০১৮ সালে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে তার সর্বশেষ সিনেমা দ্য ইমেজ বুকের জন্য পাম ডি ওর সম্মানে ভূষিত হন তিনি। সিনেমা থেকে পাকাপাকিভাবে ছুটি নেওয়ার কথা ভাবছিলেন তিনি, কিন্তু তার আগেই জীবন থেকেই ছুটি নিয়েছেন। অ্যাসিস্টেড সুইসাইডের মাধ্যমে নিজের জীবনের ইতি টেনেছেন এই কিংবদন্তি। রুদ্ধশ্বাস চলচ্চিত্রের জন্য অমর হয়ে থাকবেন আইকনিস্ট গদার। মারিও সেন, শোবিজ টুনাইট।